মুসলমান বিশ্ব নবীর কুতুক্তিকারীকে যদি পাওয়া যায় নেতার খেতাব বুঝি না ওই জায়গায় ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে ডাইরেক্ট অ্যাকশন কোন কম্প্রোমাইজ নাই কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশে বহুত আইন হয় নাস্তিক মুরতাদদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে সেই আইন তৈরি হয় সাতেমে রসুলদেরকে যারা হত্যা করে তাদেরকে কিভাবে ফাঁসিতে ঝুলানো যাবে সেই আইন বাংলাদেশে দেখা যায় মুসলিম কান্ট্রি বলে বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ কখনো বলতে পারে না নাস্তিক আইন চলে বরদাস্ত করা হবে না কথা বলেন ঠিক না বেঠি নাস্তিকদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে সেই আইন চলে আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতকারী মুজাহিদ তাদেরকে ফাঁসিতে ঝুলানো যাবে সেই আইন আজকে বাংলাদেশে খোঁজা হয় এটা বোঝা যায় বাংলাদেশকে মুসলিমদেরকে কিভাবে আজকে বাংলাদেশের মুসলমানদের উপরে কালেমাকে উৎখাত করা যাবে মুসলিমদেরকে কিভাবে আজকে উৎখাত করা যাবে সেই পাইতারা আজকে বাংলাদেশের ভিতরে চলছে কথা বলেন ঠিক না বেটি আর আমরা কি করতেছি সর্বপ্রথম আমার একটা কথাই আলেমদের উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে আলেমদের উদ্দেশ্যে কোথাও বয়ান করতে যাই কানে কানে বলে হুজুর একটু কৌশলে বয়ান করবেন কিসে কৌশলে হুজুর গরম টরম বয়ান করবেন না কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করবেন এরপরে বলে এখানে হুজুর সমস্যা আছে বাংলাদেশে বক্তা দুই ধরনের কয় ধরনের বক্তা দুই ধরনের কিছু আছে মনে করেন গলা কাটা বক্তা কথা বলেন আর কিছু আছে উমরের মতো বক্তা আল্লামা মামুনুল হক কথা বলেন ঠিক না বেঠি কিছু আছে জুনায়েদ বাবুনগরী রিমান্ডে থাকতে পারে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য বাতিলের সামনে আপোষ করতে রাজি না কথা বলেন ঠিক কি ঠিক না সেই সমস্ত রুহানি সন্তান আমরা এক মুহূর্তের জন্য রাইফেলের সামনে যেতে যান রাজি তবু বাতিলের সামনে আপোষ করব না আপোষ করব না কথা বলেন ঠিক না বেঠি আজকের এই মাহফিল 2021 সাল অনেক জায়গায় বয়ান করলাম প্রথম মাহফিল শুরু হয়েছে বলে হুজুর বয়ান করবেন ঠান্ডা মাথায় কোরআন হাদিসের ভিতরে আচ্ছা বুঝলাম কিন্তু আজকের মাহফিল হুজুর বয়ান করবেন কোরআন হাদিসের বাতিলের বিরুদ্ধে বয়ান করবেন নাস্তিক মুরতাদের বিরুদ্ধে বয়ান করবেন আমি মনে করি তায়েফ থেকে সেই মক্কার রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাম পৃথিবীর বুকে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আজিমের সেই উত্তম চরিত্রের মাধ্যমে জাহিলিয়তের মানুষগুলাকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিল আমিও বলতে চাই সারা পৃথিবীর অন্য কোন রাষ্ট্র দরকার নাই সেই রাষ্ট্রের ভিতরে কোনো ডিস্ট্রিক্টের দরকার নাই আমি মনে করি বাগিচাপুর নালিতাবাড়ি শেরপুরের সামান্য একটা গ্রামের যেই ইস্তিহা আর যেই জিহাদি চেতনা দেখতে পাচ্ছি আমি মনে করি বাগিচাপুর রায় বাংলাদেশের নাস্তিক মুরতাদদের কবর রচনা করবে কবর রচনা করবে কথা বলেন বয়ান করা তো মজার একটা বিষয় আছে অনেকেই মজা নেই আসমানের উপরের ওয়াজ দেয়া চলে যায় আর জমিনের নিচের ওয়াজ মা বাপ সবাই ইষ্টি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী রেখে আল্লাহ তালা একটা কন্ট্রাক্টারি দিছে জান্নাতে বাড়াইয়া দেয় কথা বলেন কিছুক্ষণ ভরে পকেট ভরে রওনা দেয় এই সমস্ত বক্তার তক্তা যদি সময় উপযোগী কথা না বলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এদেরকে জিব্বা মনে করেন কেসি দেখাবো কথা বলেন ঠিক কে ঠিক না যারা চুপ থাকে
ওই সমস্ত আলেমদেরকে বলতে চাই, তোমরা কেন মাদ্রাসার ভিতরে বয়ান করো? তোমরা মাদ্রাসার ভিতরে বয়ান করার যোগ্য না। ক্যাম্পাস খুলো, রেল লাইনের ভিতরে তোমরা বয়ান করো। তোমরা হাতুড়ি ডাক্তার, এমবিবিএস ডাক্তার যারা, মামুনুল হক, জুনায়েদ বাবুলগুরি, তাদের উত্তরাধিকারী নাই, মাদ্রাসার ভিতরে বয়ান করার জন্য অধিকার রাখে কথা বলেন, ঠিক কি ঠিক না? হাতুড়ি ডাক্তাররা রেল লাইনের ভিতরে ক্যাম্পাস আর গিরি করতে পারে, ডাক্তার গিরি করতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? এখন বলেন তো, ক্যাম্পাসারের ওই জায়গার ভিতরে মানুষ কম ভিড়ে না বেশি ভিড়ে? মানুষ পায় না, মাঝে মাঝে কিছু বেলকি দেখায়, দেখায় কি দেখায় না? দেখায় না, বেলকি যখন দেখায় তখন মানুষ আসে, ওষুধ নেয়। সে এমন ডাক্তার, কোনো ডাক্তারে এমবিবিএস ডাক্তারে হাসপাতালে ভালো করতে পারে না, তার সামান্য 20 টাকার ওষুধে ভালো, কথা এখনো কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? এই হলো হাতুড়ি ডাক্তার। আর ওই সমস্ত আলেমদেরকেও বলতে চাই, মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, হাসান জামিল, আব্দুল বাসেত খান, বাংলাদেশে যারা হক কথা বলে, আপনারা ওই সমস্ত আলেমদেরকে এমন জায়গায় দাওয়াত দিবেন না আপনার বুকের ভিতরে যদি থরথর করে কাঁপে, তা আপনার জন্য জুনায়েদ বাবুনগরী না, আপনার বুক যদি থরথর করে কাঁপে আপনার জন্য মামুনুল হক না, আপনি ক্যাম্পাসার বক্তাকে দাওয়াত করুন। এরকম বক্তাকে দাওয়াত করে তাদেরকে আজকে মানহানি করবেন না, তাদের রুহানি সন্তানদেরকে দাওয়াত করবেন না যদি থরথর করে বুক কাঁপে, কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আজকের মাহফিলে বসার আগ থেকে মৌদানুল সাহার সাথে যোগাযোগ করছে, হুজুর মন খুললে বয়ান করবেন। আমিও নিয়ত করে আসছি, মন খুললেই কথা বলবো, হক কথা যা আছে বলবো, কথা বলেন ঠিক না বেঠি? ছাড়ার সময় আছে? দুনিয়াতে কয়বার আসবেন যে ছাইরা দিলেন, সামনের বার যখন আসবেন তখন তো মানুষে খারাপ বলবো, এরকম এরকম কোনো সিস্টেম আছে, কথা বলেন নাকি? না, এমন কোনো সিস্টেম নাই। একবার আসছেন মরতে হবে, না মরণ লাগতো না? না আপনাদের এদিকে খাটকে কুটকি দেয় মানুষ কবরের ভিতরে নেয় না? নেয় না? আজরাইল এক কাটা জমি দিলে পরের 5 বছর পরে সেটা জান কবচ করবো, এরকম আছে নাকি? যে কয়ে দিলেন যে তোমার জন্য এক কাটা জমি দিয়ে দিলাম, 1 মাস পরে আইসো, এখন আমার একটু কাজ আছে, আজরাইল কে এটা মানবে? কোনো নেতা খেতা দেখবে আজরাইল বুঝবে? কোনো নেতা খেতা বুঝবে না, সে কোনো কিছু বুঝবে না, জমিরসের প্রয়োজন মনে করে না, মরণ আসবে ডাইরেক্ট মনে করেন। যদি ভালো হয়, নেককার হয়, তার জান্ডা আরাম মতো কবজ করবে। আর যদি ফেরাউন মার্কার নমরুদের ফেতাত্তা হয়, নাস্তিকার মুর্তাদ হয়, গলাটার ভিতরে একটা পাড়া দেয়া, আত্মারা পাড়াবে, একটা পাড়া দেয় টান্ডা মনে করেন জান্ডা বের করবে, কথা এখন না খারাপ লাগতেছে? হ্যাঁ জান এমনি বের করবে। যাই হোক, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করছি, এই আয়াত নিয়ে বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতরণ করছেন। কার উপরে? নবীজির উপরে। এই 30 পারা কালাম নবীজির উপরে অবতরণ হলো, আল্লাহ নবীর সাথে কথা বলেন, এটাকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয় খেয়াল করে শুনবেন, ওয়াস অন্য কোনো বক্তার সাথে মিলে কি মিলে না জানি না, চাই নতুন কিছু শোনানোর জন্য। নবীজি সাহাবিদেরকে যে শোনান এটাকে বলা হয় কুরআন মাজিদ। কি বলা হয়? কুরআন মাজিদ। সাহাবায়ে কেরাম আমাদেরকে লিখে আজকে যে কুরআন আমরা পড়তেছি এটাকে বলা হয় কিতাবে মুকাদ্দাস। কি বলা হয়? কিতাবে মুকাদ্দাস। যাই হোক, এই কালাম বলেন, কুরআন বলেন, কিতাব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে কালামকে নবীজির কাছে আল্লাহ তাআলা নাজিল করছেন, কথা ঠিক না? কেন নাজিল করছেন? ইমাম সব হইল আর বাড়ির যায় কেউ মারা গেল, তার জন্যে খতম পড়লো, এটার জন্যে কথাই না, খতম পড়লো আর 1000 টাকা দিল, নিয়ে আসলো একজনের, মনে করেন আগুন পড়া কুকুরে কামড় দিছে, হুজুরের কাছে আসলো জায়রা দিল, তারপরে মনে করেন তার মাথা ব্যথা, প্রসব বেদনা উঠছে, তাবিজের জন্যে কোরআন নাজিল হয়েছে, শুধু খালি জেফত খাওয়ার জন্যে কোরআন নাজিল হয়েছে,
কিসের জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করছেন কথা বলেন কিসের জন্য শুধু এটাই না 30 পারা কোরআনকে নাযিল করছেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন যত জীবন আছে সমস্ত জীবনের ভিতরে কোরআনের আলোকে যেন জীবন পরিচালনা করা যায় সেই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করছেন কথা বলেন আমরা তো মনে করেন যে হুজুররা তো একটু তাবিজ কবজে লাগা আর আমরা যারা সামনে বসছি কোরআন একটা কিনার পরে সুকেদের উপরেই থাকে এটা মনে করেন টিভি ওই জায়গায় থাকে কোরআনকে সরায়া দেয় টিভি কে ওই জায়গার ভিতরে রাখে কথা বলেন ঠিক কি ঠিক না তে বুঝেন আমরা কত চুক আগাইছি হুজুররা তো একটু মোটামুটি আগায় আছে তাবিজ কবজ দেও চালাইতাছে কোরআনটা আর আমরা তো কোরআন ধরি না মাকড়সাবাদার বাসাবাদে তারপরে কোরআনের উপরে মনে করেন ময়লা পড়ে ধুলা পড়ে টিভি প্রতিদিন পরিষ্কার হয় টিভির গ্লাস পরিষ্কার হয় টিভিও তো লাগে না এখন তো মোবাইলই আছে কথা কোন এখন কি আছে আগে তো বিভিন্ন দোকানে যাওয়ার পরে মেমোরি লুট করার জন্য একটু শরম পাইতো মানুষে এখন তো আর মেমোরি লুট করার জন্য শরমের দরকার নাই ল্যাপের নিচে এমবি ভরার পরে ল্যাপের নিচে যা ইচ্ছা তাই দেখা যায় কথা বলেন ঠিক কি ঠিক না তো বুঝেন কতটুক আগাইছেন আপনারা এখন আর কি দরকার নাই এগুলা মনে করেন আমরা কতটুক আগাইছি কোরআনকে কোথায় নিছি অথচ এই কোরআন নাজিল হইছে সমস্ত বাতিলের মোকাবেলার জন্য কথা বলেন ঠিক কি ঠিক না এই কোরআন নাজিল হইছে নাস্তিক মুরতাদ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তারপরে ইবনে সাবা এই সমস্ত মুনাফিকদের মোকাবেলার জন্য যেই কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা মুমিনের ডেফিনিশন দিবেন মুত্তাকিনের সংজ্ঞা দিবেন পরে মুনাফিকের সংজ্ঞা দিবেন এরপরে কাফেরের সংজ্ঞা দিবেন প্রথমেই কোরআন আল্লাহ তাআলা এইভাবে নাযিল করছেন তারপরে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নামে সূরা নাযিল করছেন মুনাফিকের নামে সূরা নাযিল করছেন কাফেরের নামে সূরা নাযিল করছেন তিন টাইম এই পৃথিবীর বুকে মানুষ বসবাস করবে নাস্তিক মুরতাদ মুনাফিক কাফের এরপরে মনে করেন মুমিন মুসলমান আল্লাহ বলেন আমার 30 পারা কালাম মুমিনদের পক্ষে থাকবে আর যারা কাফের মুশরিক নাস্তিক মুরতাদ আছে তাদের বিরুদ্ধে মোকাবেলার জন্য কোরআনকে নাযিল করছি ও আলেম মুশকিদের ভিতরে তুমি থাকো ইমাম তোমাকে বানাইছি তোমাকে শুধু জিয়ফত খাওয়ার জন্য মরলো আর জানাজা পড়লা বাড়ির ভিতরে 30 পারা কোরআন খতম করে পকেট বললা এই জন্যই কোরআন নাযিল করি নাই মুশকিদের ভিতরে ইমামতি করবা কেউ ইসলামের মাহফিল করতে যাবা ইসলামের মাহফিল করার সময় বক্তা দাওয়াত করবা আর নাস্তিক মুরতাদদের দোষর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পেতাতলা বক্তাকে আনতে যা বাধা প্রদান করবে ও ইমাম মসজিদের ইমাম তাদের মোকাবেলার জন্য রাজপথে তোমাকে কোরআন নিয়ে নামতে হবে কথা বলেন ঠিক না বেটি তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইসলামে চজুরা নাস্তিকদের আস্তানা নূরে শাহ এগিয়ে চলুন নারে যদি কোন চলা তাহলে চলবো কথা বুঝুন না আর কত মেয়ে মরণ তো আছে আর কত মেয়ে এভাবে বসে থাকা দেখবো বহুত দেখছি দেখতে দেখতে দেওয়ালের পিঠ থেকে গেছে কথা কোন ঠিক কি ঠিক না আর কোনো দেখার বিষয় আছে আলেম কিছু আলেম আছে এটি মনে করেন এমনি মুরগির বাচ্চার মতো কাফে কথা বলেন ঠিক না বেটি কিসের ও আলেম তুমি তো নেতা মসজিদের ইমাম তুমি নেতা তুমি কাব্বা কেন কথা বলেন ঠিক না বেটি তোমার হুঙ্কারে এলাকাবাসী কাব্বে নাস্তিক মুরতাদ কাব্বে কিসের সভাপতি তোমার সামনে তোমার উপরে কিসের সভাপতি তোমার উপরে কিসের সেক্রেটারি তুমি সেক্রেটারির সেক্রেটারি তুমি সভাপতির সভাপতি তোমার হুকুমে মসজিদের মুসল্লি উঠে আর বসবে কথা বলেন ঠিক না বেটি আর তুমি বয়া বয়া মুসু সেক্রেটারির তুমি ই করো ফাসাডো তুমি সভাপতির ফাসাডো তুমি সেক্রেটারি যদি মনে করো সুদ খায় তুমি সুদের বিরুদ্ধে বয়ান করো না সেক্রেটারি সভাপতি যদি মদ খায় তুমি মদের বিরুদ্ধে বয়ান করো না কেশিয়ার যদি মনে করো তার মেয়ে বেপর্দায় চলে তুমি বেপর্দার পর্দার বিরুদ্ধে বয়ান করো না পর্দার পক্ষে বয়ান করো না বেপর্দার বিরুদ্ধে বয়ান করো না কি জন্যে চাকরি যাব কি জন্যে আছে না কথা বলে আছে কি নাই এই সমস্ত আলেমরা আল্লাহ কি ছেড়ে দিব নাকি
না ছেড়ে দেব, অত সহজ না। আলেম বানাইছে, আলেমের একটা মর্যাদাও আছে, কথা বলেন ঠিক না? ঠিক, আলেমের মর্যাদাও আছে। আবার যারা মনে করেন এইভাবে একবারে সুবিধাবাদ জিন্দাবাদ সব, এই সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা সাইজ করতো না? কথা বলেন নাকি? সমাজের ভিতরেই সাইজ হয়ে যায় 10 বছর পরে, কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝা মিল দিয়ে চলে ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে হাসান হুসাইনের মতো যুবকরা যখন গজায়া উঠে দেখা যায় তো এই ইমাম তো এরাও সুবিধা না, এন্দাও যায় সুৎকুরের সাথেও তার মিল, ঘুষকুরের সাথেও তার মিল, নাস্তিকের সাথেও তার মিল, সে দেখি যে যেভাবে বলে এইভাবেই যায়। তখন যুবকরা বলে এটারে আর চলতো না, ইমাম সাহেবের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলে, কথা বলেন ঠিক কি ঠিক না? বলে যে হুজুর মাহফিল করলেন না কেন, অমুক বক্তারে দাওয়াত দিলেন না কেন, আমরা তো আসিলাম। ইমাম সাহেব কয়ে আচ্ছা একটু ধৈর্য ধারণ করো, ফয়সালা হবে, কল্যাণকর ফয়সালা হবে। যে ধৈর্য ধারণ করে তার সাথে আল্লাহ থাকে, এই জায়গার ভিতরে ধৈর্য আছে নাকি? নিজের বাপের যদি কেউ গালি দেয়, এখন যদি কেউ আয়া বলে যে ধৈর্য ধারণ করো, আল্লাহ এটার ফয়সালা করবো, এটা কি ভদ্রতা হইব? এটা ধৈর্যর সাথে আল্লাহ আছে? নবীরে গালি দেয়, এখন যদি আপনার কেউ যদি আয়া বলে যে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তাকে মাফ করবে তৌবা করলে, এটা কি ধৈর্য ধারণের এটার কোনো ই আছে, সিস্টেম আছে? রসুল আদিসে বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীর বিরুদ্ধে কটূক্তি করবে তওবা করলেও কোনোদিন কবুল হবে না, তার একটাই হুকুম সাথে সাথে তাকে কল্লা উড়াইয়া দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোন না হুজুর ধৈর্য ধারণ করুন, কিছু আছে দেখবেন মুসল্লি, এমন সাইজের মুসল্লি আছে ও যে এই হুজুর ইমাম সাহেব রাখছি খালি ফেতনা করে আয়াস আসছে না, কাজে ঝগড়া লাগাইয়া দিছে। ক কেন? ইমাম সাহেব পর্দার বিরুদ্ধে বয়ান করছে, হক কথা বলে, এই জন্য ইমাম সাহেব মনে করেন যে এখন ই হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। এখন ইমাম সাহেব এটা বাড়ানা, এটা ঝগড়া একটি ইমাম সাহেব সমাজ যেটা মেনটেন করতে পারে না, এরকম বলে না কিছু বুদ্ধিরা বুদ্ধিজীবীরা? কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম বলে, কারণ কি হক কথা তো বলা শুরু করছে, আওয়াজটা একটু কমে চিল্লানি মারিকে, এরকম আছে না? কথা বলেন আছে কি নাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু বাহিরে একটু কান দিয়ে রাখেন, এরকম আছে, কথা বলেন ঠিক কি ঠিক না? বলেন তো যে এরকম যে বলে বলার তার কথা সত্য, কিন্তু মতলব বালা, মতলব বালা, সমাজের ভিতরে অশৃঙ্খলা। আরে তুই কেন অশৃঙ্খলা বোঝো? সমাজের ভিতরে আসল অশৃঙ্খলা হইল অন্যায়ের প্রতি, অন্যায়ের প্রতিবাদ যদি না করে এটা আসল অশৃঙ্খলা হবে। আজকে জুলুম করতেছে, একজন আরেকজনের হক নষ্ট করতেছে, অন্যায় করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, জিনা করতেছে, মদ খাইতেছে, গান্দা খাইতেছে, আজকে তাদের বিরুদ্ধে না বললে কয়দিন পর এই তো মনে করেন যে এই সমাজটার ভিতরে একটা অশৃঙ্খল সমাজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কি ঠিক না? ওইটা শান্তি না? আজকে যদি প্রতিবাদ করে সমস্ত ভাইরাস ধ্বংস করে এটা শান্তি? কথা বলেন কোনটা শান্তি? ধ্বংস করে না? যাই হোক, আমি বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, কার উপরে? জোরে বলেন, বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন এই কোরআন। এমন এক কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, আলিফ কেন বললেন? আল্লাহ পাক বলেন আমি আমার উলুহিয়াতের কসম খাইতেছি। কিসের কসম? উলুহিয়াতের কসম খাইতেছি। আলিফ লাম মিম, আল্লাহ বলেন আমি আমার মুহাম্মদের আজমতের কসম খাইতেছি। আলিফ লাম, আবার লাম আছে মাঝখানে। আল্লাহ পাক বলেন আমি আমার জিব্রিলের সদাকতের কসম খাইতেছি। বলে সদাকতের কসম খায় আল্লাহ, তুমি কি বুঝাইতে চাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বুঝাইতে চাচ্ছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে কিতাবটা তোমরা দেখতে পাচ্ছ এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কই কি বুঝলেন? সন্দেহ নাই যে এটা কি আল্লাহ বুঝাইলো? কিসের সন্দেহ নাই? মানে এই কিতাব আপনি আর আমি যদি সঠিকভাবে সমাজকে যদি পরিচালনা করতে চাই, বাতিলের বিরুদ্ধে যদি মোকাবেলা করতে চাই, এই কিতাব নিশ্চিতভাবে বাতিলকে উৎখাত করে ছাড়বে, কথা কনা? কথা বুঝেন না? শালি শব্দে শব্দে ভুল না কি না? শব্দে শব্দে ভুল না। মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমানদের অধঃপতন নেমে আসছে, কথা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ কিসের সন্দেহ নাই? আল্লাহ পাক বলেন এই কিতাব নিয়ে তোমরা সামনে আগাইবা, আমি আল্লাহ পাক, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় করো তাহলে এই কিতাবটা তোমাদেরকে পথ দেখাবে। কি দেখাবে? কি দেখাবে? পথ দেখাবে। বলে আল্লাহ আমরা কেমন হব? আল্লাহ পাক বলেন কাদের মতো হব? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কাদের মতো হব? আল্লাহ পাক বলেন যারা না দেখে বিশ্বাস করে তাদের মতো তোমাদের হতে হবে। সুবহানাল্লাহ। বলেন এখানে কোরআনে আল্লাহ পাক চারজন মুত্তাকির কথা বলছেন। কয়জন? কয়জন? চারজন। প্রথম মুত্তাকির কথা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন মুত্তাকি? উনি না দেখে কেমন বিশ্বাস করছেন? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করছেন। আবু বকর ব্যবসার জন্য বাহিরে ছিলেন, আবু জেহেল রাস্তায় আবু বকরের দেখা পাইছে, পাওয়ার পরে বলতেছে কো শুনছ? কো কি শুনতাম? কয় যে তোমার বন্ধু এ নবী দাবি করতেছে আর আমাদের পূর্বপুরুষদেরকে গালমন্দ করতেছে আর আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে আর নবী দাবি করতেছে, বলো তো এটা কি তার পক্ষে সম্ভব? এতিম বাচ্চা এটা কি সম্ভব হইতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্ভব হবে না কেন? কো বলছে কে? কো তোমার বন্ধু বলছে মুহাম্মদ। তখন সিদ্দিকে আকবর রসুলকে দেখে নাই, রসুলের দাওয়াত পাই নাই, সিদ্দিকে আকবর বলে মুহাম্মদ কথা বলতে পারে, তার কথার ভিতরে মিথ্যা হতে পারে না। সূর্য উঠতে যায় তার আলো সে নাও দিতে পারে, চন্দ্রের আলো সে নাও দিতে পারে, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের কথা কখনো মিথ্যা হতে পারে না। সে নবী দাবি করলে আমি তাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব মারাজের ভিতরে গেছে। নবীজি দুনিয়াতে আসছে, আসার পরে বলতেছে আমি তো মেরাজের ভিতরে গেলাম, এক মুহূর্তের ভিতরে নবীজি গেলেন। এখন নবীজি আল্লাহ পাকের দরবারে গেছেন, জিব্রিল আসছে, আয়েশা বলে দরজার সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় এসে আল্লাহ পাককে বলে আল্লাহ তোমার মাহবুব তো ভিতরে ঘুমায় আছে, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিলকে বলে জিব্রিল শোনো, কাঁচা ঘুম এই মুহূর্তে আমার মাহবুব ঘুমাইছে, তুমি ডাক দিবা না। বলে তাহলে কি করব? কি বলে ডাক দিব? দরজায় টোকা দিব কিনা? আল্লাহ বলেন দরজায় টোকা দিবা না। বলে ডাক দিব কিনা? কিভাবে ডাক দিব? ও আল্লাহ তুমি তো আমাকে আদমের কাছে পাঠাইছো, ইয়া আদম উসকুন আনতা ওয়াজাউজুকা জান্নাত। বলে আমি আদমকে ডাকছি, আমি নূহকে ডাকছি, কিলা ইয়া নূহ উকবিত বিসালামিন মিন্না, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আলিক। আমি নূহকে ইয়া বলে ডাকছি, ও আল্লাহ আমি মূসাকে ডাকছি, ইয়া মূসা যকুর নিয়ামতি আলাইকা। আমি ইব্রাহিমকে ডাকছি, ইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিব্রিল এইভাবে আল্লাহরে বলতেছে, আল্লাহ এক একজনকে তো এক একভাবে ডাকলাম, আল্লাহ তোমার মাহবুবকে কি বলে ডাকবো? আল্লাহ পাক বলে লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। যাকে তাকে যেইভাবে একে অপরকে ডাকে সেইভাবে ডাকা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে আওয়াজ কে উঁচা করবে না। জিব্রিল বলে আল্লাহ তাহলে ডাক দিব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ছাদের উপর দিয়া যাও, আমার মাহবুবের কাছে যাও। নবীজির কাছে যখন আসছে এখন বলে আল্লাহ কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও জিব্রিল তোমার যে নূরের পর আছে সেই নূরের পর দিয়া আমার মাহবুবের পায়ের ভিতরে আরামের সাথে স্পর্শ করো, আমার মাহবুব যেন আরামের সাথে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেখেন নূরের তৈরি ফিরিস্তা, নূরের তৈরি ফিরিস্তা, তার নূরের পর নবীজির কদমের ভিতরে স্পর্শ করছে। কি করছে? স্পর্শ করছে না, স্পর্শ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিছেন
সুবহানাল্লাহ বলেন, এটা কি শুধু নবীজি নেই? এই যে আপনাদের এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসা জামিয়া আফজালুল উলুম মাদ্রাসা না? এই মাদ্রাসার ভিতরে ছাত্র আছে না? কথা বলেন নাকি আছে কি নাই? এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে নূরের তৈরি ফিরিস্তারা নূরের পর বিছায় কি বিছায় না? কথা বলেন, এটা কি কোনো স্কুল কলেজ ভার্সিটির ছাত্রের পায়ের নিচে বিছায় না? মাদ্রাসা, কথা বলেন, মাদ্রাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করার পরে এখন জিব্রিল নবীজিকে বলে, ও বিশ্ব নবী, ও আকায় নামদার নবী, ও তাজেদারে মাদিনা নবী, আপনাকে জাগ্রত করলাম কেন জানেন? নবীজি বলেন, কেন জাগ্রত করলাম? জিব্রিল বলে, ও বিশ্ব নবী, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এটা বলার জন্য। বিশ্ব নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের মধ্যে দাওয়াত দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবী গেছেন। এখন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দরবারে গেছেন, এখন আল্লাহ পাকের কাছাকাছি হইছেন, সুম্মা দানা কানা কাবা কাওসাইন আও আদানা, সুম্মা দানা, প্রথম মঞ্জিলটার নাম হলো দানার মঞ্জিল। কিসের মঞ্জিল? খেয়াল করে শুনেন, কিসের মঞ্জিল? দানার মঞ্জিল। ওই মঞ্জিলে যেন একত্রিত হইছেন, একটা পরিচয় হইছে রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিনের মধ্যে। বলে কিসের পরিচয়? আল্লাহ পাক হাবিবকে বলেন, ও মাহবুব, আপনার নাম কি? মাহবুব বলে, আমার নাম কইলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নবীজি বলেন, আমার নাম হলো আজিজ। নাম কি? নাম কি? আজিজ। এখন নবীজি বলেন, আল্লাহ আপনার নাম কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ বলেন, আমার নাম আজিজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নাম হাকিম। দুজনের নামই মিলে, কথা বলেন ঠিক কি ঠিক না? সুম্মা দানার মঞ্জিল থেকে ফাতা দাল্লার মঞ্জিলে যখন গেছেন, এখন নবীজিকে আল্লাহ পাক বলেন, ও আমার মাহবুব, আপনি বলেন তো আপনার কাজকর্ম কি, আপনি কি কর্ম করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার কাজ হলো জিহাদের উদ্দেশ্যে বায়াত নেওয়া। কি নেওয়া? বায়াত নেওয়া। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আরে নবী, বাহ্যিকভাবে যদিও আপনার হাত থাকে, এর উপরে আমি রব্বুল আলামিনের জিহাদের ক্ষেত্রে এর উপরে আমি আল্লাহ পাকের হাত থাকে। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? বায়াত দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক বায়াত তো হয় এসলার জন্য। কিসের জন্য? সলিহিনদের বায়াত। আর এক বায়াত হয় শাহাদতের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই শাহাদতের বায়াত নেওয়ার জন্যে ইসলামের প্রথম থেকে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই হুদাইবিয়ার সন্ধির সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সন্ধির জন্য পাঠালেন ওই কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের মোকাবেলার জন্য, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বায়াত গ্রহণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হয় নাই? কথা বলেন নাকি? হয়েছে তো? এই ইসলামের মুজাহিদের বায়াতের জন্য, এই বায়াতকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্যই আমার রসুলের জীবদ্দশার ভিতরে 259 সাহাবায়ে কেরামকে শাহাদতের পেয়ালা পান করতে হয়েছে। এরপরেও বাতিল শক্তির সামনে এক মুহূর্তের জন্যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কখনো মাথা নত করে আপুষ করে নাই। এই ইসলামের জন্যেই আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, প্রথম সাহাবি আবু বকরকে নবীজির খতমে নবুয়ত রক্ষার জন্যে জঙ্গ এমামার ভিতরে 12,000 সাহাবায়ে কেরামকে সেই জিহাদের ময়দানে লপ্ত হয়েছে
বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়েছে। এই ইসলামকে রক্ষা করার জন্যই, শাহাদতকে মরণ করার জন্যই, শাহাদতকে সাদরে গ্রহণ করার জন্যই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। এই ইসলামকে রক্ষা করার জন্যই, শাহাদতের পেয়ালা পান করার জন্যই সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষার আঘাত খেয়ে জীবন দিতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে। এই শাহাদতকে সানন্দে গ্রহণ করার জন্যই আমার রসুলের নাতি বাবা মারা গেছে আর মা মারা গেছে, 100 টাকা দিলাম। বলেন মারহাবা। আরো সুরে এই ইসলামের শাহাদতের জন্যে আমার রসুলের নাতি উসাইনকে কারবালার প্রান্তরে 72 জন সহ শাহাদতের পেয়ালা পান করতে হয়েছে। এই শাহাদতের পেয়ালাকে সানন্দে গ্রহণ করার জন্যে, ইসলামকে রক্ষা করার জন্যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে যাওয়া দুর্রার আঘাত খেতে হয়েছে। দুর্রার আঘাতের চোটে নিজের সতর খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে। আল্লাহ বলে, ও আহমদ তুই কোনো টেনশন করিস না, ও রহমতের ফিরিস্তা যা জান্নাতি পোশাক নিয়ে আমার আহমদের গায়ে পরায় দে। আমার আহমদ তার লজ্জাস্থান খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে, মাথা নত করে নাই বাতিলের সামনে। এই ইসলামকে রক্ষা করার জন্যে, শাহাদতের পেয়ালা সানন্দে গ্রহণ করার জন্যে ইমামে আজম আবু হানিফাকে জানখানার মধ্যে শাহাদত বরণ করতে হয়েছে। এই ইসলামকে রক্ষা করার জন্যে, শাহাদতের পেয়ালাকে সানন্দে গ্রহণ করার জন্যে সেই সম্রাট আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আলফে সানিকে লড়াই করতে হয়েছে বাতিলের সামনে। আপুষ করে নাই 1831 খ্রিস্টাব্দে বালাকুটের প্রান্তরে সৈয়দ আহমদ বেল্লভী শাহ শহীদ ইসমাইলকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। একদিনের জন্যে, এক মুহূর্তের জন্যে বাতিলের সামনে, ইংরেজের সামনে মাথা নত করে নাই এই ইংরেজের লাল কুকুরদের দোসর বাংলাদেশের নাস্তিকার মুর্তাদ যখন আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দিয়েছে, নাস্তিক মুর্তাদদেরকে উৎখাত করার জন্যে, শাহবাগকে দূর করার জন্যে বাংলাদেশের তৌহিদ জনতা শাপলা চত্বর কায়েম করেছে নবীর ইজ্জত রক্ষার জন্যে জীবন দিয়েছে। আজকে ওই নাস্তিক মুর্তাদ যারা নবীকে লুচ্চা নবী বলছে, রাজীবকে হত্যা করেছে, ওই সমস্ত মুজাহিদদেরকে আজকে ফাঁসিতে চড়াতে চাচ্ছে। মুসলমান জিজ্ঞাসা করতে চায়, নবীর উম্মত যদি দাবি করো, আমার নবী ইজ্জত রক্ষাকারী মুজাহিদদেরকে যদি বাংলাদেশের ভিতরে ফাঁসি দেওয়া হয়, পরিষ্কার বলছি বাংলাদেশের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন জ্বালায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পরিষ্কার কথা, আর পরোয়া করি না মুজাহিদ বাইলা নবীর ইজ্জত রক্ষায় নাস্তিকদেরকে মেরেছে, হত্যা করেছে, সেই মুজাহিদদের রক্ষার জন্য পরিষ্কার বলছি, অন্য কোন ডিস্ট্রিক্ট আমরা বুঝতে পারি না, বাগিচাপুরের মুসলিমদেরকে বলতে চায়, ফাঁসির রায় যদি হয়ে যায়, কার্যকর যদি হয়, পরিষ্কার কথা বাংলাদেশ কারবালায় পরিণত হবে, কারবালায় পরিণত হবে, কারবালায় পরিণত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মুজাহিদ ভাইদেরকে যদি ফাঁসির কার্যকর যদি করা হয়, তাদেরকে রক্ষা করার জন্য আগে বাগিচাপুরের মুসলমানদেরকে ফাঁসি তুলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারপরে মুজাহিদদের গায়ে টাচ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? একটা ফুলের টুকা যদি দেওয়া হয়, একটা ফুলের টুকা যদি মুজাহিদ ভাইদেরকে দেওয়া হয়, পরিষ্কার কথা বাংলাদেশের ভিতরে বিপ্লব শুরু হবে, আন্দোলনের তাবানল শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি আসতে বললেন কে? আমি একা। বই পাইতেছেন? কথা বলেন, বই পাইতেছেন? কিসের বই পান?
তারা যে মারলো নাস্তিকরে তারা তো ভয় পাইলো না, ফাঁসির হুকুম জারি হয়ে যাবে। হাসতেছে সুবহানাল্লাহ বলে, কারণ কি শহীদ তারা আল্লাহরে দেখে। কারে দেখে, কাকে দেখে, কাকে? ঘটনা বলতাম বলতাম শুনবেন, আলিমুদ্দিন ভারতের ভিতরে এক যুবক রঙ্গিরা রাসুল নামে একটা বই নবীর স্ত্রীদেরকে কটাক্ষ করছে। হুজুররা বয়ানে বলছে এই নাস্তিককে, এই মুরতাদকে যে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। একটা যুবক, বেশি বয়স না, যুবকটা বাড়িতে গেছে, একটা ছুরি দাঁড় করছে। কি করছে? ছুরি দাঁড় করছে। মা বলে ছুরি দাঁড় করে কেন? ছুরি দাঁড় করি এই জন্যেই, মা খাবার নেয়, খাবার খায় না। বলে কি হলো, তুমি খাবার খাও না আর ছুরি দাঁড় করো? যুবক আলিমুদ্দিন বলে আমার নবীকে কুটুক্তি করছে, রঙ্গিলা রাসুল নামে একটা বই লিখছে আমার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে মন্তব্য করেছে, আর আমি আলিমুদ্দিন ভাত খাবো আর ঘরে আরামে বয়ে থাকবো, বসে থাকবো। এটা বিশ্ব নবীর উম্মতের শান হতে পারে না। যতক্ষণ পর্যন্ত সাতেমে রসুলকে হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত আমি আলিমুদ্দিনের কলার ভিতরে এক তালুকমা খারাও যাবে না। ওই আলিমুদ্দিন বের হয়ে গেছে ছুরি দাঁড়ায়। মাও বলে যাও, সুবহানাল্লাহ বলে আরো জুড়ে। আলিমুদ্দিন প্রকাশনা লাগে গেছে, যা বলে ভাই ওই যে বইটা যে আছে বইটা একটু দেন। বইটা দিছে রঙ্গিরা রাসুল, এখন যে বইটা প্রকাশ করছে লিখছে ওই লাইব্রেরির ভিতরে দাঁড়ানো। এখন বলে ও যুবক ভাই বইটা অনেক সুন্দর না? বলে হ্যাঁ অনেক সুন্দর, বইটা এদিকে রাখছে। বলে বইটা আমি নিজেই লিখছি, ওই লাইব্রেরিওয়ালা বলতেছে। আলিমুদ্দিন বলে পায়া গেলাম হাতের নাগালে, ডাইরেক্ট ছুরিটা বের করে এই জায়গার ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ, আরো জুড়ে আরো জুড়ে। ও মুসলমান, বিশ্ব নবীর কটূক্তিকারীকে যদি পাওয়া যায় নেতার খেতা বুঝি না, ওই জায়গায় ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। কোন কম্প্রোমাইজ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কম্প্রোমাইজ আছে, কথা কইন দেখে আছে।